আমরা কোনো ইমেজকে আর্টিস্টিক কমান্ডের সাহায্যে বিভিন্ন তৈলচিত্র বা এই জাতীয় ইফেক্ট দিতে পারি। আমরা অনেক সময় বিভিন্ন এক্সিবিশনে দেখে থাকি যে এ ধরনের তৈলচিত্র বা জলছবি আমাদেরকে মুগ্ধ করে, তো সেটি আমরা খুব অনায়াসেই করতে পারি। লাইক আমরা এখানে অমিতাভ বচ্চনের যে ছবিটি রয়েছে, এটির মধ্যে যদি এ ধরনের তৈলচিত্র ইফেক্ট দিতে চাই, ফিল্টার মেনুতে রয়েছে এটি আর্টিস্টিক, এখানে ক্লিক করে দেখুন। আমরা এখানে সাপোজ কাট আউট আমরা ক্লিক করার সাথে সাথে আমরা ইফেক্টটি লক্ষ্য করলেই বুঝতে পারবো। আমরা যদি সরাসরি ওকে দিই তাহলে এটি কিন্তু আর আগের মতো অবস্থায় নেই, এটি একটি তৈলচিত্রের রূপ নিয়েছে। এবং একইভাবে আমরা আর্টিস্টিকে যাচ্ছি, কালার্ড পেন্সিল প্রথম যেটি রয়েছে এটির মধ্যে এই ধরনের ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা এর যে অপশন রয়েছে এগুলো চেঞ্জ করে এটিকে আমরা আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারি। লক্ষ্য করুন এভাবে। এবং আর্টিস্টিকের অন্যান্য যে সমস্ত ইফেক্ট রয়েছে আমরা এখানে একটা গ্ল্যান্সে দেখতে পাবো। আমরা যদি সাপোজ নিয়নগুলোতে ক্লিক করি তাহলে এরকম পাবো, ড্রাই ব্রাশে ক্লিক করলে এরকম পাবো। আমরা বিভিন্ন ইফেক্টে ক্লিক করে দেখে নিব যে আমি কোন কীরকম চাই। ধরুন এই ধরনের একটি ইফেক্ট যদি আমরা চাই, এটিকে বাড়িয়ে হাইলাইট এরিয়া একটু বাড়িয়ে দিচ্ছি, ইন্টেন্সিটি বাড়িয়ে আমি যদি ওকে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি তৈলচিত্রের রূপ নিয়েছে। অত্যন্ত চমৎকার একটি ইফেক্ট, আর্টিস্টিক এবং প্লাস্টিক র‍্যাপ, দেখুন মনে হবে যে প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে ছবিটিকে, এবং এটিকে আমরা ইচ্ছামতো কমিয়ে দিতে পারি। ওকে বাটনে ক্লিক করে আমরা এটিকে অ্যাপ্লাই করতে পারি। তো আর্টিস্টিকের সবগুলো ইফেক্ট আগের মতোই অত্যন্ত ইজিয়েস্ট, আপনারা সহজেই এটি করতে পারেন। ফ্রেস্কো এটিও একটি ইফেক্ট, তৈলচিত্রের ইফেক্ট, এটিও আমরা বাড়িয়ে এর মধ্যে টেক্সচার বাড়িয়ে কমিয়ে আমরা এটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।